নমস্কার বন্ধুরা, নীলপমাস ডায়েরিতে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আমরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমরাও সব সুস্থ আছি। আবার চলে এসেছি আপনাদেরই সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো সুজির চিকেন পকোড়া। সুজির চিকেন পকোড়া বানাতে কী কী লাগছে দেখুন। সুজির চিকেন পকোড়া বানাতে কী কী লাগছে? সেদ্ধ করা আলু, সেদ্ধ সুজি, চিকেন কেমা সেদ্ধ করা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, সাদা তেল, ডিম, ভিনিগার, সোয়া সস, চিনি, গোলমরিচের গুঁড়ো, লাগছে চিলি ফ্লেক্স। মিক্সিং বলে দিয়েছি সেদ্ধ করা সুজি। এবার দিয়ে দেবো সেদ্ধ করা চিকেন কিমা। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু। এবার আমি একসঙ্গে মিক্স করে নেব। এটা মিক্সড হয়ে গেছে। এবার দিয়ে দেবো একে একে মশলাগুলো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আবার ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দেব রসুন কুচি, সামান্য দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব চিলি ফ্লেক্স। দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার আবার মিক্স করে নেব। এটা একটু টাইট করে করবেন, আপনারা যখন বাড়িতে করবেন টাইট করে মাখলে কি হয় পকোড়া শেপটা খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগছে সেটাও আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি একটু খুশি হয়ে যাই। এবার দিয়ে দেবো একটা ডিম। দিয়ে ভালো করে আবার মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেছে, টাইট করে করে দিয়েছি, এরকমই ঠিক হবে। এবার আমি কড়াইতে তেলটা গরম বসাবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। যেহেতু পকোড়াগুলো ডিপ ফ্রাই করবো, ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার পকোড়ার আকারে গড়ে নিচ্ছি। পকোড়ার আকারে বানিয়ে ফেলেছি, এবার আমি ভেজে নেব। একটু শিম আছে ভাজবো, যাতে ভাজাটা খুব সুন্দর হয়।
কারণ গ্যাসটা জোরে দিলে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটাও ঠিকঠাক ভাজা হবে না। শিম আঁচে ভাজলে ভেতরটাও সুন্দর করে ভাজা হয়, ওই জন্য শিম আঁচে ভাজবেন সবসময়। এবার আমি এগুলোকে উল্টে দেব। আবার গ্যাসটাকে একটু সিম করে দেব। হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। একটু সময় নিয়ে ভাজতে হবে। এইভাবে এগুলো ভেজে নেব। এইভাবেই সবগুলো ভেজে নিলাম। রেডি হয়ে গেল সুজির চিকেন পকোড়া। আর দিয়ে দিয়েছি টমেটো সস, আর আমি এটা বাড়িতে বানিয়েছিলাম চাটনি, আর টমেটো দিয়েছি, এটা করেই সার্ভ করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আবার চলে আসবো আপনাদেরই সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো নমস্কার।